ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا ہمرا کیوں اے دیشر باشندہ نئی جتو بڑو گھری باندھن جتو مضبوط جتو آر سی سی جتو فاؤنڈیشن ای دین ہمرا اے دیشر باشندہ کیوں نئی ہمرا سکلے اے دیشر مہمان کی بولن ٹھیک کینا اے دیش تھیکے ایک دن بدائی ہوتے ہوبے کینا بولن تو ایک دن ای دیش ساتھتے ہوبے ای پوشاک کھلتے ہوبے سادا پوشاک پڑھتے ہوبے قبر دیشے جائتی ہوبے آسون ای قبرের مہمان ہوار آگے کی کرتے ہوبے سیجنے تو آلوچنا আপনাদেরকে নিয়ে করব কোরআন হাদিস থেকে তাই আসুন আলোচনায় ঢুকে যাই কবরের আযাব সম্পর্কে কিছু আলোচনা আসুন আগে বাড়ি তাই আলোচনায় ঢুকব সরাসরি এখন মহব্বতে আর কয়েকবার দরুদ শরীফ পড়ুন আলোচনায় ঢুকে যাই আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা دینا محمد نبی مولانا محمد نبیانا دیبانی شیمون رے আমার আর দিও না যন্ত্রণা দিবা মনের আমার আর দিও না যন্ত্রণা হাইরে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হাইরে দনে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদানা মুহাম্মাদ নবী مولانا محمد نبیانا مولانا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا بابر آشون সর্বপ্রথম আলোচনায় যাই কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা হবে এই যে হবে এটা আমাদের কথা না কথাটা আল্লাহর বলুন কথাটা কার আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন ওই আল্লাহই বলতে পারবে আমরা যে মরতে হবে কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন এই মাউত যে বানাইছে সে বলতে পারবে এটা কতদিন টিকসই হবে কি বলেন ঠিক কিনা এই ফ্যানটা যে বানাইছে সেই বলতে পারবে এটা কতদিন টিকসই হবে কিন্তু এটা যে বানাইছে সে বললেন এটা পাঁচ বছর টিকসই হবে আমি যদি বলি পঞ্চাশ বছর বলুন তো আমার কথাটা কি সঠিক হবে কেন এটা বানাইছে যে সেই জানে এটার মধ্যে কি মেডিসিন দেওয়া আছে সেই বলতে পারবে কতদিন টিকসই তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভড়ির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলো কে দিয়ে বানাইলেন যেই জাতের জিনিস দিয়ে বানাইলেন ওই মালিকেই বলতে পারবে এটা যে কতদিন যাবে এই জন্য বলতেছেন তোমরা সকলেই একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে যদি জিগাই খোদা গো কোন মেডিসিন দিয়া বানাইলেন আমরা যে মৃত্যুর কুলে ঢলে পড়ব তা আল্লাহ ওয়াজ করে বুঝাবে কোরআন শরীফ খলিকাল ইনসানু যাইফা তোমরা যে মরে যাইবা এইজন্য কারণ আমি তোমাদেরকে বানানোর সময়
নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি। খুলিকাল ইনসানু জয়ফা, এই মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে দুর্বল করে বানাইছি। বলুন আমাদেরকে দুর্বল করে বানাইছে কে বলতেছে? এখন যদি জিগা আল্লাহ আমরা দুর্বল করে কি দিয়া বানাইছেন, আল্লাহ তাও জবাব দিবেন কোরআন শরীফ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়া বান্দা তোরে বানাইছি। তাই তুমি যে মরে যাইবা এটা মাইনা নাও। বলুন আল্লাহ যেভাবে আমাদেরকে বুঝাইলেন আমাদের মরতে হবে, এটা কি আপনাদের বিশ্বাসে আসছে? তাহলে মরার পরে যেই দেশে যাবেন এই দেশটার নাম কি? এই দেশটার নাম এখন আমাদের দেশের মানুষ কুয়েত যায়, কাতার যায়, সৌদি যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, যাওয়ার আগে দেখবেন বন্ধু বান্ধবদেরকে জিগায় কুয়েতের অবস্থা কি, পরিবেশ কেমন, কাতারের পরিবেশ কেমন, যে জায়গাটায় যাব জায়গাটা ভালো নেই, এমন কিছু জয় জিজ্ঞেস করে। আচ্ছা আপনারা যে এদেশ ফালাইয়া কবরে যাবেন, কবরের অবস্থা কি, কেউ কি কোনোদিন কাউরে জিগাইছেন? অথচ এই কবরটা যাইতে হবেই, না যায়া কোনো উপায়। আজকে দুনিয়ায় একটা ঘর বাড়ি করতে গেলে নিজের কত চেষ্টা, অথচ কবরের বাড়িতে যে আপনি যাবেন আপনার কোনো চেষ্টা নাই। আপনি মৃত্যু হইয়া দেখেন না এলাকার লোকজন আপনার বাড়িটা বানানোর জন্য তৈয়ার হবে কিনা বলুন তো? কেউ কোদাল নিবে, কেউ খন্তি নিবে, কেউ ভাস কাটতে যাবে, কেউ কাফনের কাপড় আনতে যাবে, আপনাকে বিদায়ের জন্য পাগল পাগল হয়ে যাবে, যত বড়ই হন কিন্তু দুই দিন আপনাকে কেউ রাখবে না। আচ্ছা এই কবরটার ভিতরে যে আপনি যাবেন কবরের খবর কি কেউ নিছেন? এই কবরটা যে কত কঠিন, রাসূল বলেছেন এই কবরে 99টা সাপ থাকবে। কয়টা সাপ? এরপর এমন সাপ না যে সাপগুলি মেরে ফেলবেন, একটা সাপে যদি আপনাকে দংশন করে ব্যথায় 70 গজ মাটির নিচে চলে যাবেন। আবার অন্য সাপেরা ইস্পাতের নুক থাকবে, টাইনা টাইনা উঠাবে, যাও কই দুনিয়ায় বড় রং করেছো এবার শাস্তি ভোগ করো, আরেকটা সাপে দংশন করবে। এভাবে একের পর এক 99টা সাপ দংশন করতে থাকবে। আচ্ছা বলুন তো এই বিপদ থেকে বাহির হইয়া কোথাও যাওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে নাই? কিন্তু এখান থেকে সুযোগটা নিতে হবে। কিভাবে নেবেন? বাবারা এখান থেকে সুযোগ কিভাবে নিবেন? এই কবরের চিন্তা আজকের থেকে করুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। আমার নবীর প্রাণ প্রিয় বিবি, সুখে দুঃখের সঙ্গিনী, যেই খাদিজা জীবন যৈবন ধন সম্পদ সব নবীর কদম মুবারকে ঢেলে দিয়ে নবীর সহধর্মিনী সঙ্গিনী হয়েছিলেন, ওই খাদিজার জীবনী। খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের চিন্তা করেছিলেন খাদিজা, একটু চিন্তা করে কবরের অবস্থা দেখে কবরে কেউ নাই, আমাকে কবরে রেখে সবাই চলে যাবে, কি প্রশ্ন হবে, কি জবাব দিব, এই চিন্তায় খাদিজা খুব কাঁদতেছিল। খাদিজা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বসতেছে, পাগল পাগল হয়ে গেল। খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা একেবারে ছোট মেয়ে, মার কান্না দেখে বারবার বলতেছেন, মা গো এইভাবে কেন কান্দো, ও মা তুমি কেন কান্দো বলো, কোনো কথাই বলে না। দৌড়ায় নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আব্বা হে মা কান্দে, কত কথাই বলি কোনো কথাই মা জবাব দেয় না, একটু আসেন মাকে জিজ্ঞেস করেন আমার মা কেন কান্দে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার খবর পাইয়া এবার আমার নবী খাদিজার সামনে হাজির হলেন। রে খাদিজা কেন কান্দো, কি ব্যথা কি দুঃখ বলো? হুজুর অন্য কোনো দুঃখ নয়, আমি তো কবরের চিন্তায় আমি কান্দতেছি, কবরে একা করে কেমনে থাকবো, প্রশ্ন কি হবে, কি জবাব দিব, সেই ভয়ে কান্দি। আমার নবী বলেন, খাদিজা রে
আমি রাসূল তোমার পক্ষে আছি, এত ভয়ের কারণ তোমার নাই। বলুন রাসূল যদি কারো পক্ষে থাকে কোনো ভয় আছে কি না? ও খাদিজা, আমি রাসূল যে তোমার পক্ষে, তোমার কিসের ভয়? খাদিজা বলে, হুজুর দুনিয়ায় আপনি থাকবেন আমার পক্ষে, কবরে তো আপনি যাবেন না। রাসূল বলেন, খাদিজা কবরে না গেলেও আমি উপর থেকেও ভিতরের কাজ চালাইতে পারি। আল্লাহু আকবার বলুন। বলুন নবী উপর থেকেও ভিতরের কাজ চালাইতে পারে কি না? যদি নবীর পরিচয় কবরে যা দেওয়া যায় আর কোনো ভয় আছে? তার বাস্তব, আমি কিছুদিন আগে কেরানীগঞ্জ মাহফিলে গেলাম। কেরানীগঞ্জের এমপি হলেন আমানুল্লাহ আমান এবং মন্ত্রীও। মাহফিল শেষে রাত্র 12টা 1টার পরে বাহির হব। বললাম এত রাত্রে যাব, রাস্তা গাড়ি নিয়ে কোনো বিপদ হয়, গাড়ি নিয়ে ভেরেক দেয়, কি করি না করি। যে একজন কমিটির লোক বলে, হুজুর একটা ফুস্টার নিয়ে যান, ফুস্টার, এই ফুস্টারটা দেখাবেন সব শেষ। কারণ ফুস্টারের মধ্যে আমানুল্লাহ আমানের নাম আছে, উনিও ছিলেন, তার বাড়ির পাশেই মাহফিলটা ছিল। ঠিকই ফুস্টারটা নিয়ে আসলাম, সংসদ ভবনের পিছন দিয়ে গাড়ি ঢুকলো, রাত্র প্রায় 2টা। এমনি দেখি কালো পোশাক হাত বাড়াইছে। কালো পোশাক চিনেন নাই? বাবা রে, খুব ভালো চিনে। গাড়ি যেমন আপনি আপনিই ব্রেক হয়ে গেছে। কোথেকে আসলেন এত রাত্রে? মাহফিলে গেছিলাম। কোথায়? ফুস্টারটা খুলে দিলাম, ফুস্টার দেখে অফিসার পড়তেছে। প্রধান অতিথি আমানুল্লাহ আমান ডালিকান্দি, ও আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির কাছে গেছিলেন নাকি? হ্যাঁ উনিও ছিলেন। আমি কি, হ্যাঁ উনিও ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি উনিও ছিলেন। ঠিক আছে ঠিক আছে, যান 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 যান। একজন এমপি, তার নাম থাকাতে রাত্রে বিপদের মধ্যে তার নাম দেখে যান যান যান, তার পরিচয়ের উপরে আমাকে যান যান, আর কোনো জিজ্ঞাসা নাই, আর কোনো কিছুই নাই, যান যান যান। আচ্ছা বলুন তো, আজকে আছে কালকে নাও থাকতে পারে, যার সিলাই কুল কায়নাত, যার জন্য এত কিছু করেছেন, যার প্রেমে আমার আল্লাহ পাগল হয়েছেন, যার উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করতেছেন, ওই নবীর পরিচয় কবর দিতে পারলে বলুন কোনো বিপদ থাকবে? কবর দেওয়ার সময় তো এই কথাটাই বলে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়ালা, কি কয় কি কয়, বিসমিল্লাহি ওয়ালা, কার মিল্লাতের উপর দেওয়া হয়? এখন এই নবীকে চিনা দরকার আছে কিনা, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন, কেন তোমরা আমার নবীকে ভালোবাসবি না রে? আমার নবী তোমাদের জন্য কত কষ্ট করেছে। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী মুখের উপর হাতটা লাগাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ধাত ভাঙ্গা ব্যথার রক্ত মুবারক, ফুটগুলি বেবে, দাড়িগুলো লাল হয়ে গেছে, জামাটা পর্যন্ত ভিজতেছে, তারপরেও কাফের বেঈমানেরা চারিদিক ঘেরাও করে ফেলেছে। রাসূল বলেন, যেদিকে তাকাই রে শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না, ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপিটা টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল, লম্বা লম্বা 2টা টুকরা গো মাথার দুই পাশে দিয়ে ভিতরে ঢুকে গেছে। রাসূল বলেন, এমন ভাবে ভিতরে ঢুকেছে, বহু টানাটানি করেছি খুলতে পারি না, মাথার ব্যথায় আমার নবী মাথা চক্কর খাইয়া উহুদের জমিনের মধ্যে পড়ে গেছে। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীর কুলে উঠাইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায়, নিজের চোখে দেখে আসছি, আল্লাহ দেখাইছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে জিব্রাইল কোলে লইয়া ওই জায়গাটায় নিয়ে গেছে। জিব্রাইল বলেন, নবীকে কোলে রাইখাই আমি ডাকতেছিলাম, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে কিছুই হতো না, তোরাও হতে না, আমিও হতাম না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেও
যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা। আজকে পাথর হইয়া আমার নবীরে চিনে রে উম্মত হইয়া নবী চিনলাম না। জিব্রাইল বলেন আশ্চর্য হয়ে গেলাম পাথর এত সুন্দর বিছানা কিভাবে হলো। এবারে জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া দিলেন। এখনো নবীর জ্ঞান ফিরতেছে না। দয়ারে নবী মায়ারে নবীর দিকে তাকাইয়া জিব্রাইল ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ জ্ঞান বুঝি এখনো ফিরে নাই, ব্যথা বুঝি বেশি। একটু পরে নবীজির চোখ দুইটা খুলছে, চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে জিব্রাইলের দিকে তাকাইয়া। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো আল্লাহর বন্ধু, দান দান দুইটা শহীদ হয়ে গেছে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো বলুন না। আমি জিব্রাইলের কাছে বলুন না, আমার নবী জিব্রাইলের দিকে তাকাইয়া কান্দে। আমার নবীর দিকে তাকাইয়া জিব্রাইল বলেন হুজুর মাথা ভাঙ্গা গো, এই মাথা ভাঙ্গার ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন না। আমার নবী জিব্রাইলের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। রে জিব্রাইল আমার দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গায় তোর বুঝি মায়া হয়েছে। রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলে। রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। দয়ার নবী মায়ার নবী বলেন জিব্রাইল রে শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রুজহাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল মোদের নবী দয়ার, গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদি কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খুদা উম্মদ গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মদ গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী আমার। আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ এই নবীরে কেমনে বুইলা যাবি রে, যেই নবী নিজের ব্যথা গোপন করে রে উম্মতের ব্যথা প্রকাশ করে। আল্লাহু আকবার। এই নবীকে বুলা যাওয়া বলে যাওয়া আমাদের জন্য ঠিক হবে কিনা বলুন? এই নবীকে ভালোবাসা এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা বলুন? কবরে গেলে এই নবীর দরকার আছে কিনা বলুন? এই নবীর পরিচয় ব্যতীত কবরে আর কারো পরিচয় মাপ পাওয়া যাবে কিনা বলুন? শুধু নবীর পরিচয় দিতে পারলেই বাস লাভবান হয়ে যাবেন। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই নবীর নামের উপরেই দেওয়া হয়। আর যদি পরিচয় দিতে পারেন হ্যাঁ আমরা তো সেই নবীর উম্মত, তাহলে ফেরেশতারা বলবেন ঘুমান, আপনারা জান্নাতের বিছানার মধ্যে ঘুমান। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কবরের চিন্তায় আমি কাঁদতেছি। কিসের চিন্তায়? কোন কবর? আল্লাহু আকবার, কি যে কবরের অবস্থা! খবর তো নিলেন না, বিদেশ যাবেন কত খবর নিলেন, কবরে যে যাবেন এই খবর তো নিলেন না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান
পীর দুহা কবরস্থানে সবচেয়ে বড় কবরস্থান পীর দুহা কবরস্থান। একটা যুবক ছেলে মারা গেলে কবর কুরে লাশটাকে জানাজা দিয়ে কবরে নিয়ে গেলেন, যায়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি ইমাম সাহেব বলতেছেন, বাবা রে তোমরা কি কবর কুরো নাই? হুজুর কবর তো কুরেছি, কিন্তু কই, কিন্তু কবরের মাটি বন্ধ হয়ে গিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না, কবর বন্ধ। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? ইমাম সাহেব বলেন আরেকটা কবর কুরো, আরেকটা কবর কুরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে, বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব বলেন আরেকটা কুরো, তিনটা পর্যন্ত দেখি, তিনটা কবর কুরা হলে কবরটা আর বন্ধ হলো না। 91 সনের ঘটনাটা, বেশি দিন আগের নয়। তিন নাম্বার কবর বন্ধ হলো না, আল্লাহর ওলি বলেন দুইজন লোক কবরে নামো, দুইজন যুবক কবরে নামছে, লাশটা দাও, লাশটা নিয়ে আসো, দাও তাদের কাছে। লাশটা নিয়ে আসার আগে আগে কবর থেকে দুইটা লোক বলতেছে, হুজুর লাশটা কবরে দিয়েন না, দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন দৌড় দিয়ে কবরের পারে যাইলাম, যাইয়া দেখি কবরের ভিতরে দুই আড়াই হাত লম্বা লম্বা এই মোটা মানুষের চোখের মতো বড় বড় চোখ, কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? এবং এই কবরে অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি মা বাবা ঘুমিয়ে আছে কিনা? নিজে তো কবরের খবর নিলেনই না, এমনকি মা বাবা যে কবরে এই খবরও তো নিলেন না। কি পায়া এই সমস্ত জায়গাগুলি ভুলে গেলেন? বলে হুজুর এই কবরের বিপদ থেকে আমরা বাঁচবো কিভাবে? বাঁচতে হলে আসুন নবীকে চিনি। বলুন কাকে চিনি? যে নবীর দোহাই দিলে সব কি পরিষ্কার। যদি বিশ্বাস না হয় মুসা নবীর জীবনী খুলুন। মুসা আলাইহি সালামের একজন উম্মত ছিলেন যার জীবনে নাফরমানি ছিল 200 বৎসর। বলুন কয়শো বৎসর? 200 বৎসর নাফরমানি করার পর মৃত্যু হয়ে গেল। এলাকার লোকজন বলেন এত বড় নাফরমানকে দাফন করব না, গলায় রশি লাগাইয়া শেষরাইয়া ময়লার মধ্যে ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিলেন। একদিন চলে গেল কিছু হয় না, দুই দিন চলে গেল কিছু হয় না, তিন দিন পার হয়ে গেল, আমার আল্লাহ ডাকে মুসা রে, ওই ময়লা আবর্জনার মধ্যে আমার একজন বন্ধু বসে আছে, আমার বন্ধুটাকে আইনা কাফন দাফন করো, আমার বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে। মুসা নবী বলেন প্রভু গো আপনার বন্ধু ময়লার উপরে, কোন জায়গায়? ঠিকানা দিলেন, না 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 এত নাফরমান, 200 বৎসর পর্যন্ত নাফরমানি করছে, যার জীবনে ভালো কোনো কাজ করে না, খারাপ কোনো কাজ পাইলে ছাড়ে না সেই ব্যক্তি। আল্লাহ বলেন ও মুসা শুনো, তোমরা দেখেছো 200 বৎসর নাফরমানি করেছে, আর গভীর রাত্রে আমার ওই বন্ধু একটা কাজ করেছে রে, যেই কাজটা দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। বলেন কি কি কাজ? আরে মুসা তোমাকে যে তাওরাত কিতাব দিয়েছি, হ দিয়েছো, ওই কিতাবটা রাত্রে যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায় ওই নাফরমান যুবকটা ঘুমাইবার আগে বিছানায় শুইবার আগে রে তাওরাত কিতাবটা টান দিয়ে নামায়, নামাইয়া পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টায়, একটা একটা পৃষ্ঠা চেক করে যত জায়গায় আমার হাবিবের নাম পাইছে রে মুসা, আমি দেখেছি শ্রদ্ধা ভরে ভালোবাসার সহিত আমার বন্ধুর নামের মধ্যে চুমা খাইছে রে মুসা। আরে মুসা যার প্রেমে আমি আল্লাহ এত কিছু করেছি, তুমি মুসার নবুয়তি আমি আল্লাহ দিয়েছি, আমার ওই হাবিবের নামে বন্ধুর নামে প্রত্যেকটা রাত্রে সবগুলি নাম তালাশ করে করে চুমা খাইছে, জীবনে কোনোদিন আমার বন্ধুর নামে চুমা না খাইয়া যুবকটা ঘুমায় নাই, তাই আমি আল্লাহ তারা 200 বৎসরের নাফরমানি একদিকে নিয়েছি, আর আমার বন্ধুর নামের চুমাটুকু আরেক দিকে নিয়েছি, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি রে নাফরমানির চাইতে আমার বন্ধুর নামের চুমা দিই আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। রে মুসা আমার বন্ধুর নামের চুমার খাতিরে আমি তার 200 বৎসরের নাফরমানি ক্ষমা করে দিয়েছি। যে নবীর নামের ভালোবাসার চুমাই মুসা নবীর উম্মত 200 বৎসরের নাফরমানি করে আমার নবীর নামে চুমা দিয়ে ক্ষমা পেয়ে যায়, এই নবীর ভালোবাসায় কিছু করলে বলুন আমরা ক্ষমা পাইব কিনা?
বাবারা আসুন সেই জায়গাটা চিনি। তাই বলতেছিলাম আল্লাহর ওলি বলেন কবরের মধ্যে বড় বড় বিচ্ছু। পাকিস্তানের ঘটনা 91 সনে বলতেছেন বাবা যুবক, ও বাবা যুবক পাগলামি করো না, এই যে দেখো কবরের অবস্থা, এই কবরেই তাকে দিতে হবে। লাশটা কবরে নামায়া দিলে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপর দিয়েই কামড়ে এমন জুড়ে কামড় দেয় হাড্ডিগুলো টাইনা টাইনা খুলতেছে, কিন্তু কেউ কিছু করার সুযোগ নাই। আল্লাহর ওলি বলেন তাড়াতাড়ি করে তোমরা মাটি দিয়ে দাও। বাবারে যেই কবরে বিচ্ছু হাড্ডি খুলবে এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা বলুন তো। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরে যেতে আমার ভয় করে। নবীর আদরের বিবি হইয়া সকল মুমিনের মা হইয়া রে কবরে যাইতে ভয় করে রে, আমরা তো জীবনে কোনোদিন কবরের চিন্তা করলাম না। মা খাদিজা বল হুজুর আমি কবরের চিন্তায় কান্দি, কবরে কিভাবে মুলকিন নকিরের সওয়ালের জবাব দিব, কবরে কিভাবে একা থাকব, কবরে কেমনে এই ভয়ে আমি কাঁদতেছি। রাসূল বলেন খাদিজা কাঁদো না, আমি রাসূল তোমার পক্ষে আছি। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ খালি পক্ষে থাকলে হবে না, আমার সাথে তিনটা কথা ওয়াদা দেন তাহলে আমি কান্দা থামাবো। কি কথা? এক নম্বরে হলো আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাফন পরাবেন। নবীজির পাঞ্জাবি দিয়ে কাফন পরাইলে বলুন তার দাম বাড়বে না কমবে? নবীর পাঞ্জাবির পাওয়ার আছে না? দুনিয়াতেই তো দেখেন কালা পোশাকের পাওয়ার আছে না, কালা পোশাক। অথচ তারা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই, কিন্তু এরপরও পোশাক লাগাইয়া 10-20 জন একসাথে যখন বাইর হয় একবার চায় আর দ্বিতীয়বার চায় না, মাথা নিচে দেলা। চিনছেন তো কার কথা কইতেছি? অথচ আমাদেরই ভাই তারা, আমাদেরই ভাতিজা, আমাদেরই ছেলে, কিন্তু কালা পোশাকে এদের ভাওয়ার বাড়াইছে না কমাইছে? খাদিজা বলছে নবী গো আপনার একটা জামা আমার গায়ে লাগাবেন। বলুন নবীর জামা যার গায়ে লাগবে তার পাওয়ার বাড়বে না কমবে? কবরের ভয়ে খাদিজা বলতেছেন নবীজির একটা পাঞ্জাবি দিয়ে কাফন। রাসূল বলেন ঠিক আছে, আর দ্বিতীয় কথা কি? নবী গো আপনি আমাকে যে কবরে শোয়াবেন আমাকে শোয়াইবার আগে আপনার শরীর মুবারক দিয়ে এই কবরটা একটু মরায়া দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, তৃতীয় কথা হুজুর মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা দেওয়ার সাহস রাখি না, নবীর বিবি হইয়া সাহস রাখে না, আমরা কিভাবে জবাব দিব? তাই কবি বলেছেন কবরের হালত যদি জানিতাম গরবারি সারিয়া পাগল হইতা। কবরের খবর তো নিলেন না, সব ছেড়ে পাগল হয়ে যেতেন। হুজুর তিন নম্বর প্রশ্ন হলো আমাকে দাফন করার পর সবাই যখন চলে যাবে আমাকে কবরে ফেলে আল্লাহর বন্ধু গো আপনি নবী যেতে পারবেন না, আমার পাশে থাকবেন, মুলকিন নকির আসলে মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন, আমি সাহস রাখি না। রাসূল বলেন ঠিক আছে, তিন কথা রাখলাম। এবার মৃত্যুর পরে কাফন নবীজির জামা দিয়ে হলো, নবী নিজে কবরে নামলেন, খাদিজাকে শুয়াইলেন, দাফনের কাজ সম্পূর্ণ হলো, সাহাবীরা সব সরে গেল, আমার নবী খাদিজার মাথার পাশে বসে আছে। 10 মিনিট চলে যায় মুলকিন নকির আসে না, আধা ঘন্টা চলে যায় মুলকিন নকির আসে না। বলুন আমরা রে কবর শুয়াইলে মুলকিন নকির কয় ঘন্টা পরে আইব? কয় কদম? মাশাআল্লাহ, এটা কিন্তু সব জায়গাতে এটা সিস্টেম নিয়ম, কয় কদম? 40 কদম যদি আপনি নাও দেন কবরের পাশে বসে থাকেন তবু মুলকিন নকির, কিন্তু নিয়মটা হলো 40 কদম, অর্থাৎ 40 কদম কবরের কাজ সম্পূর্ণ করে কবর থেকে 40 কদম দূরে যাইতে যেটুকুন সময় লাগবে এটুকুন সময় পার হওয়ার পরেই মুলকিন নকির কবরে আসবে, আপনি কবর সারেন বা নাই সারেন। একেবারে সেনাবাহিনীর প্রধান যদি থাকে, 1 ব্যাটেলিয়ন সৈন্য মোতায়েন করা হয় তবু মুলকিন নকির ফিরানো যাবে না। আয়েশা হাজির হাজির হয়ে গেছে, 40 কদম দূরে যাওয়ার সময়টুকুন থাক
পার হবে, এরপরে কবরে মূল কিন্নকি আসবে। কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেল, রাসূল তো বসা আসতেছে না, ব্যাপারটা কি? রাসূল তো ভাবতেছেন কি ব্যাপার, এখনো আসতেছে না। আমার আল্লাহ কয় জিব্রাইল রে যারে যা আমার বন্ধুর কাছে যা, খবর দিয়ে আসো আয়েশা হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। কি খবর রে জিব্রাইল, মুলকিন নকির কোথায়? জোর, মুলকিন নকির আসবে না গো, খাদিজার খবরে মুলকিন নকির আসবে না। কেন আসবে না? সিস্টেম হলো, বিধান হলো, মুলকিন নকির সকলের কবরে আসবে, খাদিজার কবরে কেন আসবে না? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, না আসার কারণ হলো খাদিজা যেদিন মুলকিন নকির প্রশ্নের জবাব সওয়ালের ভয়ে যেদিন দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছে, কবরের ভয়ে যেদিন দুনিয়ার মধ্যে খাদিজা কান্নাকাটি করেছে, জোর, খাদিজার চোখের পানি দেখে গো আমার আল্লাহর বড় মায়া হয়েছে। আমার আল্লাহ বলেছে রে জিব্রাইল আমার বন্ধুর কাছে যা রে, খবর পৌঁছে দিয়ায় খাদিজার মুলকিন নকিরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, আমার বন্ধুর দিতে হবে না, কষ্ট করতে হবে না। খাদিজা যেদিন কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল, খাদিজার চোখের পানি দেখে রে আমার আমি আল্লাহর বড় মায়া হয়েছে রে মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য, আর আমার বন্ধু কষ্ট করতে হবে না, আমার বন্ধুর কানে খবর দে খাদিজার কবরের মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ নিজেই আদায় করে দিয়েছি। কখন দিয়েছে? যখন এই বয়ে কানছিল। বলুন কবরের বয়ে কানছেন এমন কেউ বলতে পারবেন? পারবেন না। তাই কবি বলেছেন কবরেরও হালত যদি জানিতা ঘর বাড়ি সারিয়া পাগল হয়ে যাইতা। সেই কবরের খবর নিলাম না, এ কবরের বিপদ থেকে বাঁচতে গেলে আখেরি নবীর উম্মত হন। তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপার কি? আমার নবী একদিন সাহাবিদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ নবীজি দেখে একটা কবরের ভিতরে আজাব। বলুন কবরের আজাব আমার নবী দেখে কি না? রাসূল বলেন সাহাবীরা তোমরা হাত বাড়াও, দোয়া করি আমার উম্মতের কবরে আজাব। হাত বাড়াল, আল্লাহ আমার উম্মতের কবরে আজাব বন্ধ করে দাও। জিব্রাইল এক, হুজুর আপনি দোয়া করলেও আজাব বন্ধ হবে না। কই কি? রাসূলের দোয়ায় আজাব বন্ধ হবে না, কেন বন্ধ হবে না? হুজুর বন্ধ হবে না কেন রে জিব্রাইল, আমি তো আমার সাহাবিদেরকে নিয়ে দোয়া করতেছি। জিব্রাইল বলে হুজুর শুধু সাহাবি কেন, 124,000 পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া, তারপরও আজকে দোয়া কবুল হবে না। আরে জিব্রাইল কেন কবুল হবে না? হুজুর আপনার এই উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো ততক্ষণ পর্যন্ত রাসূলের দোয়াও কবুল হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলিজা আগা দিলে খোদা সহে না, মার কলিজা আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির আমার নবী বলেন জিব্রাইল তার কবরে আজাব আমি যে সইতে পারি না। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে, তার মা তাকে ক্ষমা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না। কত বড় কথা, রাসূল দোয়া করেন কবুল হয় না, কাকে কষ্ট দেওয়ার কারণে? ঘুমাইছেন? কাকে কষ্ট দেওয়ার কারণে? কারণ মা, কোন মা চিনছেন নি? রাত্র 2টাই হোক আড়াইটাই হোক সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বলুন তো বুড়ীশ্বরের কারগরের দরজাটা খোলা আছে? কয়েকজনে কইছে
সন্তান বাড়িতে আসলো না, এ বুড়ীশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না, দুইটাই বাইজা গেছে রাত্র, সারা বুড়ীশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ, একটা ঘরের দরজা বন্ধ হলো না, বলুন তো এই ঘরটা কার ঘরটা? আরো জোরে কোন মা? কোন মা? যেই মার পেটে দশ মাস দশ দিন ছিলাম, এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা? এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই, একটা লাথি মারছি মা চট করে ঘুম থেকে উঠছে, আর একটা লাথি মারছি মা জিব্বা কামড়াইয়া সহ্য করেছে, অথচ পাশে বাবা শুয়েছিল বাবাকেও ডাক দেয় নাই, আর একটা লাথি মারছি রে মা দুখিনী উইঠা দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত রাত্র যে ফজরের আজান পড়ে গেছে, মা মন ভরে ঘুমাইতে পারে না, এই মারে যদি কষ্ট দাও গো রাসূলের দোয়াও কবুল হবে না, তারপরও জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় কত মা যে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, হয় নাই? ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় নাই, তারপরও মা জাতি মহিলা মেয়ে তাদের কত সাত, তাদের সঙ্গের মহিলাটা ডেলিভারিতে মারা গেছে, এরপরও অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে? জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চাই। বাবারা কবরে যাবেন, এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন। রাসূল বলেন, আমি তো ডাকতেছি জিব্রাইল, এই আযাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে? জিব্রাইল বলল, হুজুর তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাপ দিবে না, আপনি রাসূলের দোয়াও কবুল হবে না। রাসূল বলেন, তার মা কোথায়? ঠিকানা দিলে যে ডাকতেছে, মা আপনার ছেলেটা মারা গেছে। জি হুজুর মারা গেছে, আপনার ছেলের কবরে তো আযাব চলছে। মা বলেন, হুজুর আযাব হইতাছে? আল্লাহ আরো আযাব দেখ, হ্যাঁ আমারে ফুইরা নাইছে, মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশে? হ্যাঁ আমারে ফুইরা নাইছে হুজুর। রাসূল বলেন, মাকে তো না দেখাইলে মা মায়া হবে না। রাসূল বলতেছেন, মা আপনি একটু আসেন, আপনার ছেলের অবস্থা দেখা যান। কবরের পাশে দাঁড় করাই রাসূল বললেন, প্রভু গো তার মাকে কবরের আযাব দেখার শক্তি দাও। বলুন এ নবীর কথায় দিবে কি না? বলতে দেরি, শক্তি দিতে দেরি নাই। মা দেখে কবরের ভিতরে আযাব, মাথার থেকে চামড়াটা সিলাইয়া একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায়, আর ওই সিলানো শরীরের মধ্যে দাও দাও করে আগুন, ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে। মারে চিনেন না, বিপদে আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে? পায়ে ব্যথা পাইয়া পায়ের নুকটা একবারে সিটা পড়ে গেছে, বলুন পায়ে হাত দিয়া কি বলে কানতেছে বাচ্চাটা? মা মা গো মা, পেট ব্যথায় অস্থির, শ্বশুর বাড়ির খাইয়া এমন খাওয়া খাইছে ব্যথা উঠছে পেটে, বলুন কি বলে কানতেছে জামাই? মা মা গো। শাশুড়ি কই, বেটা আমার বাড়ির খাইয়া তোর মারে ডাইকে কান্দস? আমার আল্লাহ কই, তোর বাড়ির খাইলে কি বো ব্যথাই বেদনাই মার কথাই আসবে, জুতা দাবাই রাইলে ও তোর কথা আইতো না। কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যথা বলুন কে বুক করেছে? মা। এই জন্য ব্যথায় বেদনায় পড়লে কার কথা মুখ দাসে? মা। বলে হুজুর বাবার কথা কইতেন না, বাবা কি কম কষ্ট করছে, রোজগার করে খাওয়াইছে না, বাবার কথা আসে একবার কোন সময়? ব্যথায় বেদনায় না। দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে ওইটাই দেখে, উত্তর দিক দিয়ে এমন আকাশে মেঘ জমেছে একবারে কালো অন্ধকার হয়ে রয়েছে, ঘুম থেকে ওইটা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে? বাবা রে বাবা, দিনের হাঁস দেখলে বাবার কথাই গে, কিন্তু ব্যথাই বেদনায় বাবার কথা বলুন কার কথাই গে? মা।
রাসূল বলতেছেন আল্লাহ তার কবরের আযাবটা দেখার শক্তি দাও, মা দেখতেছে ছেলেটার সমস্ত শরীরের চামড়া নাই, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, মাগো 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 কইয়া কাঁদতেছে, আবার চামড়া ভরে যায়, পাও থেকে ফেরেশতারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে, আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে, মাগো মাগো কইয়া কান্দে, মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে, তাই আমি বলি ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না, মা ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না, হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয়, এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে, আমার রাসূল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হইয়া যায়, কিন্তু নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মসজিদ বানান মাদ্রাসা বানান ওয়াজ করান ওয়াজ করেন ওয়াজ শুনেন এমনকি মক্কা মদিনার ইমাম সব যদি হয়ে যাও আর এই মা বাবাকে যদি কষ্ট দাও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, তাই আসুন আমরা কি করতে হবে কোরআন শরীফ কি বলে দেখি, কোরআন শরীফ বলছে কি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, বলুন মা বাবার সাথে কি ব্যবহার করতে বলছে, ভালো ব্যবহার, এখনকার দিনে কি ভালো ব্যবহার আছে, আমাদের যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বলছি, এক বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া লাগিয়া বুড়া বাবা শিক্ষিত মানুষ এক পর্যায়ে রাগ হইয়া ছেলেকে ধমক মারলেন তোমাকে সেটা, ছেলেও শিক্ষিত বাবার প্রতি রাগ হইয়া উল্টা মাইরা দিছে আপনাকে ডবল সেটা, আচ্ছা এই ব্যবহারটা কি ভালো ব্যবহার হলো, ভালো ব্যবহার কিভাবে করবেন, কোরআন শরীফের মধ্যে ঘোষণা আছে আরেক জায়গায়, তোমরা বাপ মার সামনে দাঁড়াইলে মাথা নিচু করে দাঁড়াও বুকটা টান করে দাঁড়ায়ও না, বাপ মার সাথে কথা বলতে গেলে বাপ মার কথা সুরের চাইতে তোমার কথা সুরটা বড় করো না, বাপ মা যদি কোনো কথা তোমাকে কটু বলে ফেলে বাপ মার সাথে গিয়ার দেখাইও না, বাপ মা যদি তোমাকে থাপ্পুর মারে বাপের মায়ের থাপ্পুর খায়া কান্দো, এমন কান্দা কান্দো না যেই কান্দায় তোমার মা ওই আবার কষ্ট পাবে, কান্দতে থাক হইলে দূরে চলে যাও মসজিদের ওই পাশে চলে যাও, নিরিবিলি কান্দো তোমার মা যেন এই উহ আ শব্দটা শুনতে না পারে, আল্লাহু আকবার বলুন, এই শিক্ষা দিতেছেন আমার আল্লাহ, বলুন এই শিক্ষা কে দিতেছেন আল্লাহ, তাই এই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, বাড়িতে যাওয়ার আগে মা কি খায় কি পছন্দ করে একটা কিনেন, বেশি না পারেন একটা কিনেন নিয়ে বাড়িতে যান, মা পয়সা হয় নাই একটা আনছি তোমার জন্য, তুমি না আপেল খাইতে ভালো পাও একটা আপেল আনছি, তুমি আর কাউরে দেখাইও না মা এটা তুমি চুপে চাপে খেয়ে ফেলো, মা দেখবেন হাসি দিয়ে বলবে বাবা একটা আনছস আমি খামো আমার নাতি নাতকর আছে না আমি একটা কেমনে খামো রে বাবা, মা তুমি চুপচাপ খেয়ে ফেলো, এই যে মা যে হাসি দিল, রাসূল বলেন এই মার মুখে একটা আপেল দিয়ে হাসি ফুটাইছো এই মার খুশির উপরে আমার আল্লাহ তোমার আমল নামাই একটা কবুল সাতটা উমরা হজের সওয়াব দিয়া দিছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গিয়েছো হজ কবুল হতে পারে নাও হতে পারে, একটা আপেল দিয়ে মাকে খুশি করে বাবাকে খুশি করে একটা কবুল সাতটা উমরা হজের সওয়াব পেয়েছো, আমার এক বন্ধু আমার বাড়ির পাশে রেল লাইন হাইটে আসতেছে, জিগাইলাম দোস্ত কোত্থেকে আইছো, খো ভাই সাহেব মিথ্যা কথা তো বলতে পারবো না আপনার সাথে, সিনেমা দেখতে গেছিলাম, সিনেমা দেখতে, সিনেমা দেখতে যায় না যুবকেরা দোস্ত, সিনেমা দেখতে গেছিলাম, মিথ্যা কথা তো তোমার সাথে বলতে পারি না, তাই এখন তো সিনেমা শেষ হয় নাই, খো ভাই সিনেমার দরজায় গিয়ে টিকিট কাটবো, তখন চিন্তা করলাম এই 15টা টাকা টিকিট কেটে সিনেমা দেখলে কি লাভ হবে, চিন্তা করলাম যে মা আমারে পেটে নিয়ে কষ্ট করছে এই টাকাটা মারে খাওয়াইলে আমার লাভ হবে, এই যে দেখো এই টাকাটা দিয়ে মার জন্য একটা কমলা কিনে নিয়ে আইছি সিনেমা দেখি নাই, বাবা যুবক তুমিও তার থেকে শিক্ষা নাও,
যেই মা আমাকে পেটে নিয়ে রাত্রে রাত না ঘুমায়া কাটাইছে, যেই বাবা মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, সিনেমা থেকে 15 টাকা 20 টাকা নষ্ট না করে এই মায়ের জন্য একটা কমলা কিনে দুইটা মিষ্টি কিনে মায়ের হাতে দাও, যদি তোমার মা খুশি হয়ে যায় তাহলে তোমার জান্নাত তোমার নামে খরিদ হয়ে যাবে। রাসূল বলছেন ওই মানুষগুলি ব্যাকুপ, ব্যাকল, বুদ্ধিহারা, জ্ঞানহারা, যারা নিজের মা বাবার খেদমত করে জান্নাতটা কিনতে পারে নাই। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারে নাই। কোন মা বাবা? তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, বাবারে বুড়া মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, তুমি নামাজি মানুষ, নামাজের সময় নামাজে দাঁড়াইছ আল্লাহু আকবার, যদি তোমার মা ডাক মারে আব্দুর রহমান নির্দেশ হলো নামাজটা ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও। আজকে এত গুরুত্বপূর্ণ মা বাবার ব্যাপার আমরা গাফেল হয়ে গেছি, তাই কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার করতে বলছে? মা বাবা যা বলে তা শোনো, মা বাবার মনে ব্যথা যাবে, ব্যথা পাওয়ার মতো কোনো আচার আচরণ তোমরা করো না। তার সাথে সাথে মা বাবা যদি কবরে চলে যায় তাহলে মা বাবার জন্য দোয়া করো, তাও কোরআন শরীফ আল্লাহ পাক শিক্ষা দিলেন কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলুন পৃথিবীর কারো জন্য দোয়া শিখাইছে না, শুধুমাত্র কোরআন শরীফে কার প্রতি দোয়ার নির্দেশ করলো? কেন মার জন্য দোয়া করবেন? ইব্রাহিম নবী যখন ছোট ছিলেন ইব্রাহিম নবী তার মাকে প্রশ্ন করেন, মা মা আমার রব কে? ইব্রাহিম নবী মাকে প্রশ্ন করে, মা আমার রব কে? ইব্রাহিম নবীর মা বলেন, বাবারে তোমার রব তো আমি। আচ্ছা কন্ত, মা কি আবার রব হইতে পারে? কিন্তু আসলে এক কিসিমের রব মাকেও বলা যাবে। কেন? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আচ্ছা মা একদিন ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছে কিনা বলুন তো? যেইভাবে কষ্ট করে লালন পালন করছে মা, হাই হাই হাই, রাত্রের বেলা ঘুমাইছি শীতের রাত্র, দেখবেন মা একটু পরে পরে বাচ্চার নিচে হাত দেয়, বাচ্চানি প্রস্রাব করছে, বাবাই পেলাম জানেই না, মা হাত দিছে প্রস্রাব, ঘুমের থেকে খাতা বদলাইছে, আবার একটু পরে হাত দিছে প্রস্রাব, আবার খাতা বদলাইছে, আবার হাত দিয়া দেহে প্রস্রাব, খাতায় হাত দিয়া দেহে খাতা নাই, অবশেষে মা টান দিয়া নিজে যে শুকনা জায়গাটাই ছিল এই শুকনা জায়গাটাই বাচ্চাটারে শুয়াইয়া মা দরদি ওই বিজা জায়গাটাই শুইছে, আবার হাত দিয়ে দেহে প্রস্রাব। এখন আর কি করবে? বাচ্চাটাকে বুকে লইয়া নিজের কাপড় দিয়ে পেঁচাইয়া ধরে মা বিজার মধ্যে শুয়েছেন, প্রস্রাব শুকনা কাপড়টাই না, কাপড় ভিজে গেছে, ঠান্ডায় থরথর করে মা কাঁপতেছে, বাবার ঘুম ভেঙে গেছে, তোমার কি হলো এইভাবে কাঁপতেছো কেন? স্বামী 5টা খাতা বদলাইলাম, খাতা নাই, সন্তান প্রস্রাব করে দিয়েছে, শুকনা জায়গা নাই, আমি মা বিজা জায়গায় শুয়েছি, বাবারে বুকে রেখেছি, বাবার যাতে কষ্ট না হয় গো স্বামী, আমি তো ঠান্ডায় শীতে কাঁপতেছি, বাচ্চারে কষ্ট দেই না। আল্লাহু আকবার। স্বামী পাশে বসে বসে ডাকে, বিবি রে, ও বিবি, সন্তান সুখে রাখতে যাইয়া এইভাবে কষ্ট করো, থরথর করে কাঁপতেছ, তাই আমার আল্লাহ বলেন এই মা যদি কবরে যায় রে এই মার জন্য দোয়া করো। এরকম কষ্ট আমাদের সকলের মা করছে কিনা বলুন তো? লালন পালন কিভাবে করেছে? 5টা 7টা সন্তানের মা আছে না বাংলাদেশ? কুমিল্লাতে এক মাহফিল করলে এক মুফতি সাহেব মোরা মুরব্বী মানুষ জিগাইলাম, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি হাসে জবাব দেন, আর ছেলে মেয়ে কয়জন? হাসে। ছেলে মেয়ের কথা জিগে আপনি হাসেন কেন? কো বাবারে ছেলে মেয়ের সংখ্যা যদি কই তুমিও হাসবা। কি কন? কহ কতজন ছেলে মেয়ে? কো 20 জন। আপনারাও তো হাসলেন, আসলে 20 জন সন্তানের কথা কইলে কে না হাসবো? কারণ ওখানে সরকারের আইন এলো, যে সরকারই ক্ষমতা যায় ওখানে সিস্টেম আইন এলো, ছেলে হোক মেয়ে হোক 15টাই যথেষ্ট। কি কন? 15টা না, কয়জন? 2টা। আচ্ছা 2টার জায়গায় যদি 20টা হয় আর এই খবর ওখন সরকার পায়, হ্যাঁ তাল হুট্টি ভাড়াই তো না, আর না হইলে বান্দরবন ভাড়াইবো, জুর জঙ্গলা সাফ করো গিয়া।
কয়জন ছেলে মেয়ে? ২০ জন। ২০ জন ছেলে মেয়ের বাবা, এ তো দুই বছর আগের ঘটনা। ২০ জন বাদ দিলাম, সাত আট জন তো প্রায়ই পাওয়া যায়। সাত আট জন বাচ্চা যে মার, এই মা লালন পালন করতে কষ্ট হইতেছে কিনা বলুন তো। দেখবেন মা গরু আছে, গরু ঘরে নিলেন, ছাগল আছে, ছাগল ঘরে বানলেন, মুরুক থামাইলেন, রান্না বাড়া শেষ করলেন, সবাইকে কাজ শেষ করে সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাকে খাওয়াইলেন, স্বামীকে খাওয়াইলেন, শ্বশুর শাশুড়িকে খাওয়াইলেন, এইভাবে সব কাজ শেষ করে তোমার আমার মা ঘুমাইতে যাইব, রাত্র বাইজে গেছে ১১টা, খালি ১১টায় শুইছে, ল্যাপটা একটু গায়ে দিয়া, ল্যাপটা একটু গরম হয়েছে শীতের রাত্র, এমন সময় সাতজনের মাঝখানে যাইছিল বাচ্চাটা, হ্যাঁ খাইছিল না, ঘুমেতে ওইটা দেখবেন শুরু করছে পেন্ডের পেন্ডের, মা কয় কি হয়েছে তোর, কোনো কথা কয় না, খালি আছে না বাচ্চা এরকম করে না, আধা ঘন্টা পর্যন্ত কাঁদছে, কোনো কথা কয় না। আরে কেন কাঁদতাছোস আধা ঘন্টা পর্যন্ত? কয় আমি যে ভাত খাইছি না তুমি জানো না। মা কয় এটা কি আধা ঘন্টা কাইন্দা কোন লাগে, আগেই তো তুই কইতারস, এরকম একটা বিরক্ত মারে আমরা করছি কিনা কন্ত। বাবাই কয় হ্যার ফেন ফেনে আর সহ্য হয় না, গলার চিপ দা মাইরা বাইরে ফেলা যাবে। আচ্ছা কোন মা কি মাইরা ফেলাইয়া দিছিন? মা কয় তুমি ঘুমাও। এই সম্পূর্ণ বিরক্তি বলুন কে সহ্য করেছে? মা। এই মারি কষ্ট দিয়া বেহেস্ত যাইতেন নামাজ পড়া, যায়েন বেহেস্ত গারো ধইরে বাই গিরে দিব। বাবারা ভাইরা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দাও, সকলে বলুন আমিন। মা আধা ঘন্টা পরে এরাই না ভাত দিছে, ভাত নিয়া বইসে খাইতেছে, আরেকটাই ডাক মারছে, মা কি আমি হাগুম, এরকম কয় না, হাগুম হাগুম। আমরাও ছোটবেলা বলছি গ্রাম দেশে থাকছি, হাগা দলের রাইতে ডাকতাম, আব্বা হাগুম, আব্বা কয় হাগবি, হা হাগুম হাগবি, বাবাই ওঠে না, অবশেষে কি করবো। একটা কথা আছে, হাগা দললে বলে বাঘার ভয় থাকে না, হাগা দললে বাঘের ভয় কি করবো, দরজাটা খুইলে দৌড় দিয়া উঠানের কিনারে গিয়ে হাঁক দিয়ে বয়ে গেছি ছোটবেলা আর কি। এমন সময় শোনা যায় বাড়ির পাশে শিয়াল ডাকতেছে, হো হাই 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 কি বিপদ রে পাশে শিয়াল। বাবাই ঘরে থেকে কয় ভয় পাস না আমি চায়ে রইছি। আচ্ছা ঘরের ভিতরে থেকে বলে চায়ে রইছি, ওহনো বাইর হয় না, একটু পরে দেখি আরেকজন দৌড় দিয়া বাহির হইয়া একবারে মাথার পাশে খাড়িয়া রইছে, বলুন তো উনি কে? আরো জোরে বলুন কে? এই মার পায়ের তলে জান্নাত, রাসূল কইছে। মা গিয়া কইতাছে তুমি ঘরে থেকে কও ছাইরিছো শিয়াল কাছে, আমার বাবার কাছে ঘরে থেকে কও ছাইরিছো, বাবা আইতে রাজি না, মা কইলাম সামনে, কি বলেন ঠিক কি না? আরেক বেচারা কইতাছে বাবা আমি হাগুম, বাবা কয় হাগবি কহ, বাবা আমি হাগুম কয় হাগবি কহ, বাবা আমি হাগুম কয় হাগবি কহ, কয় হাগুম কুম্বালা হাইগা দিছি ওই, বাবাই খালি কয় হাগুম উঠবি উঠ, বাবাই তোর উড়ে না, এরপরে কয় হাগুম কুম্বালা হাইগা দিছি ওই, অহন ভালোইছে না মা, হাগুম হাগবি এটারে বাদ দিয়া এটারে লইয়া উঠানের কিনারে আধা ঘন্টা পর্যন্ত শীতের রাত্র, হ্যাঁ হাক দো বইয়া গান গা টুন 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 টুন, মাইজি গায় খিরে গান গাস হাগা হইছে, কয় হইলে তো আমি কমু তোমার কোন লাগবো। এক ঘন্টা গেছে কয় মা কোন রহম হইছে, মা সুচু করাইছে, পানি পরিষ্কার করাইছে, এবার পায়খানা পরিষ্কার করিয়া ধুইয়া মুইসা কুলে নিয়া বিছানায় শুয়া মা খালি খালি শুইছে, এমনি আরেকটাই চিৎকার মারছে, মা আমি তো প্রস্রাব কইরে দিছি, এরকম হইছে কিনা শুরুর সময় বলুন। এই বিরক্তি গুলি কে সহ্য করেছে? এই সম্পূর্ণ কাজ কে করেছে? তাই এই মার খেদমত করুন, মা বাবা কবরে থাকলে দোয়া করুন, কেন এই মা বাবার পায়ের নিচে হবে আমাদের জান্নাত। এইভাবে তিনটা চারটারে মা শুয়াইছে, এবার আরেকটাই ডাক মারছে, মা কি আমার ঘুম ভাঙ্গা গেছে, আমার ঘুমও ধরে না, আমারে কোলে লয়, লইছি কুলো বাইরে যা, ঘরের বাইরে যাইতো,
বাইরে গেছে, মা ডাকতেছে, বাবা রে আমার শীত করে চাদরটা নিয়ে আসি। কয় না চাদর আনতে পারবি না, এই শীতের মধ্যে মা দেখলেন সন্ধ্যার থেকে নিয়ে এই বাচ্চাকে লালন পালন করতে যায়, এইভাবে বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়াইতে গেলে ঘুমও তো আর আসে না। হঠাৎ শোনা যায় মসজিদে আজান পড়ে গেছে, আসসালাতু খাইরুম মিনান নাও। মা এইভাবে বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নিয়ে গো, কত রাত্র মা না ঘুমাইয়া কাটাইছে। তাই মা কেও এক কিসমের রব বলা যায়, তাই দুয়ার মধ্যে আসছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এক কিসিমের রব মা কেও বলা যাবে। আজকে সেই মার সাথে যদি বেইমানি করো গো, আমার নবীর শাফায়াত নসিব হবে না, আমার আল্লাহর মায়া দয়া তুমি পাইবা না। মার সাথে ভালো ব্যবহার, মা কবর থাকলে দোয়া, আর মা যদি দুনিয়ায় থাকে মাকে খুশি করো। রাসূল বলছেন যার বাবা জীবিত তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত তার বেহেশতের দুইটা দরজা খোলা আছে। আল্লাহু আকবার বলুন। এক ছেলে স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁটির মধ্যে চুমা দিতেছে, ছেলে দৌড়ায় সকালবেলা ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আল্লাহর আরশের খুঁটি চুমাইতেছি। ইমাম সাহেব বলেন বাবা তোমার মা আছে? আছে তো, মার পায়ে গিয়ে চুমা দাও। হুজুর একটা কথা কইলেন, কই আল্লাহর আরশ আর কই মা? আল্লাহর ওলি বলেন তুমি মাকে কি মনে করছো? আল্লাহর আরশের খুঁড়ির চাইতে মায়ের পায়ের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। জোরে জোরে কন সুবহান, কারণ যেই মায়ের পায়ের নিচে জান্নাত, আরশের খুঁড়ির নিচে জান্নাত নয়। আজকে সেই মার সাথে ভালো ব্যবহার আমাদের দরকার আছে কিনা বলুন। মারও উচিত সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা, বাবারও উচিত সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা। আজকে যেই সন্তান, যেই মা বাবা এই সন্তানকে পেটে নিয়েছো, যারা আজকের এই সমাজ কল্যাণ যুব সংঘ করে এত বড় মাহফিলের আয়োজন করেছে এই বৃষ্টি বাদলের মধ্যে, এমন সন্তান জন্ম দেওয়া, এই পথে সন্তানদেরকে পরিচালনা করা, এটাও মা বাবার দায়িত্ব। আজকে যেই মা বাবার সন্তান মাহফিলের আয়োজন করেছে, আর যেই মা বাবা এই সন্তানের মা বাবা হয়েছেন, উভয় জীবন ধন্য। যদি এর মধ্য থেকে কেউ কবরে থাকে আজকের মাহফিলের উসিলায়, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। যেইভাবে মাহফিলটা সাজানো হয়েছে তাদের কবরগুলোকে এইভাবে আজকে সাজানো হয়েছে, ফেরেশতারা বলেন প্রভু গো এই কবরগুলো সাজানো হলো কেন, এই কবরের এই অবস্থা কেন? আল্লাহ বলেন তাদের সন্তানেরা আজকে দুনিয়াতে জান্নাতের বাগান সাজিয়েছে, এই বরকতে তাদের মা বাবার কবরকে আমি জান্নাতের বাগান সাজাইলাম। কাজী এমন সন্তানের মা হও বাবা হও যারা এরকম মাহফিলের আয়োজন করবে, ভালো কাজ করবে, সত্য পথে থাকবে, মসজিদে যাবে, নবীকে ভালোবাসবে, ওলিদের পক্ষে থাকবে, ওই সমস্ত সন্তান মা বাবা হতে পারলে জীবন ধন্য হবে, কবরে গিয়েও শান্তি পাবেন। তাই আসুন যে সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে প্রত্যেক বছর এই মাহফিল এভাবে করার তৌফিক দেন, এবং আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেন। তাদের মা বাবা বংশধর যারা কবরে, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় সকলকে মাফ করে দেন, সেই জন্য দোয়া হবে। আসুন কবরে যেতে হবে, যাওয়ার আগে কবরটা পরিষ্কার করি, নবীর উম্মত হইয়া নবীর কথা মতো কিছু কাজ করে মা বাবার খেদমত করে কবর পরিষ্কার রাখি। মা বাবা যাদের দুনিয়াতে আছে আজকেই যায়া মা বাবার খেদমতে হাজির হয়ে যান, আর যার মা বাবা দুনিয়ায় নাই আজকের মোনাজাতে চোখের পানি ছেড়ে দেন। তাও যদি না পারেন কালকে সকালে মায়ের কবরে যান, বাবার কবরে যান, দুইটি হাত বাড়ায় কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানিতে মা বাবাকে মাফ করে দিবেন। তাই আসুন, আমি আর সামনে যাচ্ছি না, দুইটা সাবজেক্টের উপর আলোচনা, আল্লাহ যেন আমাকে সহ সকলকে এই সাবজেক্টের উপর আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। তাই আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত্র তিনটা পার হয়ে গেছে, তোমার আদুরের বান্দারা
তোমার নবী না শেখ পাগলেরা গাউসে পাকের ভক্তবৃন্দরা তিনটা পর্যন্ত পার করে দিয়ে গো তোমার শাহী দরবারে হাত বাড়াইছে মাউত একেবারে খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দরুদ সালাম প্রেরণ করো ওই নবীর উপর দরুদ সালাম ও মদিনা পাঠাইছি মাবুদরে আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো ওড়াইয়া ওড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রৌজা আতহারে পৌঁছাইয়া দাও এ মাবুদ আজকের এই দরুদ সালাম উসিলা করে ফাতেহা ইয়াজদাহ মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও মাউত রাত্র তিনটা পার হয়ে গেল তোমার বান্দারা যে হাত বাড়াইছে তোমার কি মায়া লাগে না যদি আমরা অপরাধ করেছি গুনাহ করেছি তারপরও তো আমরা মাফের আশায় হাত বাড়াইছি দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে মা বাবা দমক দেয় বাড়িতে জায়গা দিবে না তারপরেও রাত্র যদি বারোটা একটা দুইটা বাইজা যায় রে মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা রাখে রে আল্লাহ মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের জন্য দুইটা বাজে দরজা খোলা রাখতে পারে গো আল্লাহ আমরা যে তোমার বন্ধুর গুনাহগার উম্মত জীবনের গুনা লইয়া মাপের আশায় হাত বাড়াইছি তোমার যে 99 ভাগ মায়া আছে গো দয়া আছে গো তুমি কি আমাদের জন্য মাফের দরজাটা খুলতে পারো না ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না আজকের এই মাহফিলের উসিলাই আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও মাবুদরি ক্ষমা যে চাইলাম জীবনের গুনাহ এই শেষ রাত্রে আমরা রে মাফ করছনি যারা নামাজি নামাজ কবুল করুক যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করো বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও গো আল্লাহ মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না মদিনা রে ও সুন্দর মদিনা মদিনা যে কেমন লাগে গো যারা যায় নাই তারা তো বুঝবে না মদিনায় যখন রওনা হয়েছিলাম 2001 এ বিশুদ্ধবার দিবাগত রাত্রে বাস ছাড়ছে আগে মদিনায় নিয়ে যাবে রাত্র 2টার দিকে মোয়াল্লেম সাহেব বলতেছেন হাজি সাহেবরা ঘুমায়েন না আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব সোনার মদিনা দেখি সকল হাজি সাহেবরা সজাগ হয়ে গেছে মোয়াল্লেম সাহেব গো কোন সময় ডুববো গো প্রেমের মদিনায় একটু পরে মোয়াল্লেম বলেন হাজি সাহেবরা দুরূদ শরীফ পড়তে থাকুন এই তো আমরা মদিনায় ঢুকে গেলাম গো সমস্তটা শরীর যেন পশম গুলো দাঁড়াইয়া গেছে কলিজাই যেন ঠান্ডা লাগতেছে শোনা যায় কানে যেন আওয়াজ আসতেছে হায় আমার পাগলেরা যাইতে যাইতে আরো ঘন্টা খানিক গাড়িটা চলল মোয়াল্লেম বলেন দুরূদ শরীফ পড়ুন আর জানালাগুলি বন্ধ করে দেন জিজ্ঞেস করলাম মোয়াল্লেম সাহেব জানালাগুলি বন্ধ করব কেন মোয়াল্লেম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হুজুর আমাদের বাংলাদেশ থেকে এমন পাগলও আসে গো আমার নবীর রোজাটা দেখলে লাফাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে বাস থেকে পড়ে যায় হুজুর জানালা বন্ধ করার জন্য বললাম এই জন্য আর একটু সামনে গেলেই সামনের টার্নিংরা মোড় দিলেই আমার নবীর সবুজ রঙের গম্বুজ দেখা যাবে গো হুজুর জানালা বন্ধ করে দেন হে নবীর পাগলদেরকে ভিতরে রাখুন সবাই মিলে দুরুদ সালাম পাঠ করতেছি একটু পরেই দেখি আমার নবী উম্মতের কান্দারি নবীর রওজা পাকের গম্বুজ দেখা যায় এ মাবুদ এই সোনার মদিনা না দেখাইয়া সবুজ রঙের গম্বুজ না দেখাইয়া
উম্মতের কান্ডারি নবীর রওজা জিয়ারত না করাইয়া এ মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দিয়ে দাও, যারা বিদেশ থাকে সহিহ সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। মাবুদ রে, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও, খাস করে আজকের এই কমিটির সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তিনটা পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদের নেক হায়াত বাড়িয়ে দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ দুয়ার দরখাস্ত করেছেন ইসমাইলের জন্য ও নুরুল আমিনের জন্য। ইয়াল্লাহ গো, এই দুয়ার দরখাস্ত করেছেন দরদিরা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ইয়াল্লাহ জানি না তারা কি অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়াল্লাহ যে আশায় দরখাস্ত তাদের মনের আশা পুরা করে দাও। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলের মানুষগুলো মোনাজাত শেষে বাড়িতে রওনা হবে। আমি জানি না রে এই মাহফিল কারে জানিস জীবনের শেষ বিদায় দেয়। এই মাহফিল যদি কারো জীবনের শেষ মাহফিল হয়ে থাকে গো আল্লাহ, এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নাজাতের ফয়সালা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যে নবীর আশেক হইয়া এত রাত পর্যন্ত কষ্ট করলো তোমার বান্দারা, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাইখো গো আল্লাহ। এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে, বুদ্ধি পরামর্শ দিয়েছে দিবে, মাহফিলের পক্ষে থাকবে আসবে, সকলকে তুমি আফত বিফত আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাউত, এই মাহফিল দি বিদায় হয়ে যায় রে আল্লাহ। রে বাবা যুবকেরা, তোমাদের কষ্টের মাহফিল তো বিদায় হয়ে আজা। এই মাহফিলের জন্য যুবকেরা কত কষ্ট করেছে, চারটা বাইজা গেছে মা খবর পাঠাইছে খানার জন্য, ছেলেরা খবর উল্টা পাঠাইছে মা গো খাবো না প্যান্ডেলের কাজ শেষ হই নাই। মাবুত, এই যুবকদের এত কষ্টের মাহফিল বিদায় হইয়া যায়, এই মাহফিল বিদায় সাথে সাথে গো তাদের কি তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই যুবকদের কি তুমি খালিদ বিনলিদের মতো ইসলামের সৈনিক বানাইয়া দাও গো আল্লাহ। ইয়াল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহিহ সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়াল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যতগুলো আলোচনা করেছি আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দিও গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।